নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। জিরিঘাটে গ্রেফতার 3 NNCN জঙ্গি। শিলচরে বন বিভাগের অফিসে সিএম ভিজিল্যান্স তল্লাশি। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা বিডিএফ যুব ফ্রন্টের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানার অধীন ক্রোলং গ্রামে অভিযান চালিয়ে 3 জঙ্গি গ্রেফতার করেছে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস। সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার নুমাল মাহাত্ম জানান, ধৃতরা NNC জঙ্গি সংগঠনের ক্যাডার। তাদের নাম পাউনিং রংমাই, দিতি উয়াং রংমাই এবং নামজেওরাই গেংমাই। যোৱা 12 ডিসেম্বর তারিখে জিরিঘাট থানার অন্তর্গত নামদাইলং গাঁত একটা হত্যার ঘটনা হয়েছিল আর যিজনক হত্যা করা হয়েছিল আসলে NNC ক্যাডার, মানে নাগা ন্যাশনাল কাউন্সিলর ক্যাডার। নাম আসলে গাইডিং চাওপাও রংমাই। আর তখেতে একটা সেলফ স্টাইল একটা মেদান পিও বা এজন সিনিয়র ক্যাডার আসে, গতিকে হত্যা করা হয়েছিল। আর হত্যা করার পিছতে আমি সেই সমগ্র অঞ্চল আমি আমার অভিযান তীব্রতর করে তুলিছিল। আর সেই অভিযানকালত পুরোহি নিশা একটা আমি বিশেষ ইনপুট লাভ করেছিল। আর ইনপুট লাভ করার পিছত আমি সেই অঞ্চলট দুখন গাঁও আছে, এটা হল নামদাইলং অঞ্চল আছে, সেই তাতে আমি একটা বিশেষ অভিযান আরম্ভ করেছিল। আর এই অভিযানত আমার হইতে আসাম রাইফলর বিষয়া আর তেওঁলোকৰ দল আছিলে। আর গোটেই অভিযানকালত আমি 3 জনকৈ এক্টিভ NNC ক্যাডার আমি তেওঁলোকক ধরবলে সক্ষম হলো। আর এই 3 জন এক্টিভ ক্যাডারের নাম হল পাউনিং রংমাই, সান অফ দাম্পানা রংমাই, শান্তিলা জিরিঘাট। দ্বিতীয়জন ব্যক্তি হল দ্বিতীয়ং রংমাই থাইলাংলুং, তেওঁ দেউতাকের নাম হল থাইলাংলুং রংমাই, হল শান্তিলা জিরিঘাট। আর এজন আছে হল নামজাওরাই গমরাই, তেখেতর হল নামদাইলংর জিরিঘাটর। গতি আমি 3 জনকে এরেস্ট করেছো আর আমি ইন্টারোগেশন করেছো। আর তদন্তকালত দেখা গৈছে যে নিজস্বভাবে স্বীকার করেছে যে এই NNC বা নাগা ন্যাশনাল কাউন্সিলর এক্টিভ ক্যাডার। আর সেই অঞ্চলত চলি থাকা বিভিন্ন দুষ্কৃতিমূলক ঘটনা বা ধন দাবির ঘটনার সঙ্গে জড়িত হয়ে আছে। আর আজ সিএম ভিজিল্যান্স হানা চালিয়েছে শিলচর বন বিভাগের অফিসে। দিনভর তল্লাশি চালানো হয় এই অফিসে। বন বিভাগের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ উঠছে, এরই পরিপ্রেক্ষিতে এই তল্লাশি। এই তল্লাশি নিয়ে ইতিমধ্যে সরকারি মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্রের দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা দিল যুব ফ্রন্ট। ধর্ণা মঞ্চে ফ্রন্টের আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত বলেন, কিভাবে একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন 100% চাকরি অসমীয়াদের জন্য সংরক্ষিত রয়েছে। তিনি বরাকের চাকরি 100% স্থানীয়দের জন্য সংরক্ষণের দাবি জানান। অসমীয়াদের জন্য আমি সংরক্ষিত করে দিয়েছি, ডিলিমিটেশন এটা করেছে, 6A আমি লাগু করে দিয়েছি। একটা মুখ্যমন্ত্রীর পদে বসে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য তিনি করেন কি করে? যেখানে আসামে এত ধরনের জনগোষ্ঠী বসবাস করছে, বাঙালিরা আছে, মণিপুরীরা আছে, ডিমাসারা আছে, কার্বিরা আছে, বিভিন্ন জনগোষ্ঠী আছে, সবের রাইট টু এমপ্লয়মেন্ট আমাদের সংবিধান সম্মত একটি অধিকার, এটিতে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এবং এই যে আমাদের ন্যায্য দাবি 100% সংরক্ষিত করতে হবে বরাকের পদগুলো বরাকের প্রার্থীদের জন্য, এবং হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় ন্যূনতম 1টা করে সেন্টার দিতে হবে,
জনবহুল জেলা হাইলাকান্দি ও করিমগঞ্জ। আমরা ডিলিমিটেশনের সময়ও দেখেছি যে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার তিনি সেন্টার কেটে তিনি দুইটা সমষ্টি তিনি কেটে দিলেন হাইলাকান্দি ও করিমগঞ্জে। কেন হাইলাকান্দি করিমগঞ্জ কি নাগরিক নয়, তারা ভারতীয় নাগরিক নন, তবে কেন এত বৈষম্য? তারা কি বাঙালি বলে বৈষম্য না মুসলমান বলে বৈষম্য? এই ধরনের মন্তব্য কেন, এই ধরনের ষড়যন্ত্র কেন? আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে শিলচর সদরঘাটে ভয়াবহ যান দুর্ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত। ঘটনার পর স্থানীয় এক কংগ্রেস নেতার অভব্য আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে রবিবার রাতে উধারবন্দের দিক থেকে আসা একটি রিস্ট গাড়ি সদরঘাট সেতুর সামনে ডিভাইডারে ধাক্কা মারলে রাস্তার ডান দিকে পাল্টি খেয়ে পড়ে। এক মহিলা সহ তিনজনকে স্থানীয়রা এসে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই শিলচরের এক কংগ্রেস নেতা এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান এবং স্থানীয়দের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। এ নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। দুই তিনবার উদ্ধার আইয়া গেছে, তারপরে আমরা লগালগ দৌড়াইয়া আইয়া তিনটা মেয়ে আসলো, দুইটা মেয়ে আসলো আর তিনটা ছেলে আসলো। আমরা লগালগ উঠাইছি, তারপরে উঠে একটা সাইডে নিয়ে রাখছি, গাড়ি উঠতে গেছিলো, গাড়িটা আমরা ঠিক করিয়া রাখছি। তারপরে তো পুলিশ গুলি চাইছিল, তারপরে দিকে তারার কে তামাল বণিক না কে আইছিল জানি না, কই তামাল বণিকের ছেলে আইছিল, উল্টা পাল্টা কথা কইছে। তারপরে দিকে তাইনও নিজে স্পটে আইছে তামাল বণিক, আওয়ার পরে দিকে তার মেডিকেল নেওয়া আইছে। নমস্কার, আমি রংপুর থেকে কইতাছি, এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিভাইডারও লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে ওটা পড়া খাইতে আসলাম, এখানে এই দোকানে টঙ্গি দোকানে পড়া খাইতে আসলাম, আওয়ার পরে ডিভাইডার বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে গাড়িটা আপনার মানে পাল্টি এত চাইলা চাকা উপরের দিকে আসলো, আওয়ার পরে তারা মানে তারপরে গাড়িটা উল্টে গিয়া তারা বাঁচাইছি, বাঁচানির পরে সবরে বাঁকরে এখানে রাখা হয়েছে, এখানে দুইজন রাখা হয়েছে, রাখা হওয়ার পরে তারা তো আরেকজন আইছে, আওয়ার পরে তারা আরেকজন পরে হামকে তুমকে কইয়া লইয়া গেছে গিয়া তারা গাড়ি তারা উঠিয়া লইয়া গেছে গিয়া লইয়া মেডিকেল দিয়েছিল, তারা গরম ছিল আমরা তো বুঝতে পারি না। কজন আছে গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলে টোটাল তিনজন, দুইজন মেয়ে তিনজন ছেলে। এবারে প্রাইম টাইম বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।
আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। ড্রেনে নোংরা জমা জলের সমস্যার সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদে নামলেন শিলচর সংলগ্ন ভকতপুরের কয়েক শতাধিক পুরুষ মহিলা। এদিন সকালে তারা সড়ক অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। পুলিশ এসে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে ছুটে আসেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বিগত দুই বছর থাকিয়া এই রাস্তার জল নিয়া আমরা খুবই কষ্টে আছি। আমরা না বাচ্চারা আমরা স্কুলে নিতাম পারি, না আমরা নিজে হাঁটতাম পারি, কোনো ব্যবস্থা নাই। আমরা বেজান আমরা কোপারেশন করছি যে এমএলএ মহোদয় গিয়া আমরা পিটিশন দিছি, পিটিশনের কপি আছে 2023-এর এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, 22 এপ্রিলে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত কোনো সুরাহা টাইম করি দিল না। হ্যাঁ, কানে অনুরোধ করা হয়েছে যে আপনারা একটু দেখিয়া দিই। আমরা ভগতপুর টেঙ্কুর রোডবাসী, আমাদের রাস্তার আসতে 3-4 বছর ধরে জল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত নাই, রাস্তা ডুবে থাকে। তা আজকে 3-2.5 বছর ধরে আমরা এমএলএর কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং ডিসিকেও দিয়েছি, আমাদের ডেপুটি কমিশনার মহাশয়কেও দিয়েছি। গত পেপার যুগসংঘতে আমরা গত সেপ্টেম্বর মাসের 17 তারিখে এই ব্যাপার নিয়ে পত্রপত্রিকায় লিখেছিলাম, ওনারাও এই এই যে দিয়েছে। দেখুন, আমাদের ড্রেনের সুবন্দোবস্ত করার জন্য আমরা জেলা কমিশনার এবং মাননীয় এমএলএ এবং এমপি মহোদয়কে অনুরোধ করেছিলাম আগে এবং তার কোনো সুবিধা পায় নাই, যার জন্য আজকে এই অবরোধ করতে আসে। বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা রবিবার সুন্দরী জিপিতে অনুষ্ঠিত হয়েছে। জিপি সভানেত্রী এম মমতা সিংয়ের পৌরোহিত্যে সভায় বিভিন্ন বিভাগের আধিকারিকরা নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। আমাদের এখানে মানে খুব কম মানুষই দেখেছে বা কিছু, এটা একমাত্র গুয়াহাটিতে ছিল, তো এখন নতুন করে আমাদের এখানেও স্টার্ট হচ্ছে। তো এটার কাজ চলছে, অনলাইন প্রজেক্ট আছে। তো এইটা যে মানে এইটা কি আমাদের কোন কাজে লাগবে, কি আমাদের ফায়দা হবে এটাতে, সেটা হলো যে এডুকেশনে বহুত কাজে লাগবে। আমাদের এখানে যে নেক্সট জেনারেশন আছে ওদের ডেভেলপমেন্টের জন্যে কাজে আসবে। মানে বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হলো সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণ কর্মসূচি। এদিন সকালে বিভিন্ন ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস। সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আয়োজক এলসি কমিটির সভাপতি মানব সিং সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারম্যান শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাই বিধায়কের প্রতিনিধি সুফিয়ান লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সম্পাদক রামকৃষ্ণ নাথ। এলএসএনজি স্কুলের মাঠে আজ ইয়ার সমাপ্তি এবং আমাদের মোটামুটি খেলা শেষ হয়ে গেছে। একটি ফুটবল ভলিবল টুর্নামেন্ট ফাইনাল চলছে, তারপরে আমাদের পুরস্কার বিতরণী সভা হবে। এই এনজি স্কুলের মাঠে মিউনিসিপ্যালিটির সব কর্মকর্তা বা আমাদের যারা পরিচালনা ছিলেন খুবই সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করে, কোনো আমাদের অসন্তুষ্টি খেলোয়াড়দের মধ্যে আসেনি, খুবই সুন্দরভাবে আমরা খেলা অনুষ্ঠিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই এইরকম আয়োজন করার। আমি আশা রাখি প্রত্যেক বছর এরকম আয়োজন হবে আর আমাদের
কচিকাচার হয় গ্রামের লেভেল থেকে অনেক খেলোয়াড়রা উঠে আসবেন এবং ওনাদের যারা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ডিস্ট্রিক্টে গিয়েছেন ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। পাঠ্যপুস্তকে মালেগড়ের ইতিহাস অন্তর্ভুক্তি এবং শহীদ স্মরণে 18 ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি জানালো পাটকাই ট্রোকার্স। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসএফের 16 নম্বর ব্যাটালিয়ন সহ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রোকার্সের সহযোগিতায় এদিন উত্তর করিমগঞ্জের লাতু মালেগড় টিলায় বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। একই সঙ্গে ওই দাবিগুলো তুলে পাটকাই ট্রোকার্স। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী আরাম্বাম, রূপক মজুমদার, সদর সার্কেল অফিসার জয় খ্রিস্টানিয়া, বিএসএফ আধিকারিক অরুণ কুমার, জেলা নির্বাচন আধিকারিক মংভে ইংহি, পাটকাই ট্রোকার্সের অরূপ রায়, সৈয়দ মুজিব আহমেদ সহ শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পড়ুয়ারা। আমি মালেগড়ত আমি উপস্থিত হয়েছি। আমি ইয়াতে আজি 18 ডিসেম্বর 1857 যিটো নাকি আমি চিপাই মিউটিনিত যিখিনি আমাৰ মানে চিপাই মিউটিনিৰ এজন অফশুট অফ দ্যাট আমাৰ মালেগড়ত লাটুত যিমানখিনি আমাৰ 26 জন ক্ৰান্তিকাৰী শ্বহীদ হৈছিলে তেওঁলোকৰ স্মৰণ কৰিছোঁ। তেওঁলোকৰ আত্মা শান্তিৰ কাৰণে আমি কৰিবলগীয়া ঈশ্বৰৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ এবং সেইটো আমি স্মৰণ কৰাৰ কাৰণে আজি ইয়াতে थर्टी फोर इन्फेंट्री रेजिमेंट जो कि पहले बैरकपुर में हुआ करती थी उसी की 3 कंपनियां चटगांव में थी और इन तीनों कंपनियों ने जो ईस्ट इंडिया कंपनी के अधिकारी थे जो सेना नायक थे उनके लॉयल्टी के साथ उनके साथ लड़ी थी विद्रोह को दबाने में। इसके बावजूद भी जो ईस्ट इंडिया कंपनी के अधिकारी थे क्योंकि उस वक्त ब्रिटिश राज नहीं हुआ करता था इंडिया में, उस वक्त तक इंडिया में ईस्ट इंडिया कंपनी ही एक जस्ट जैसे बाकी कंपनियां होती हैं वैसे एक व्यापार करने वाली कंपनी थी जो कि राज कर रही थी हमारे देश के ऊपर। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একজোট হয়ে চলার সলা দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। এদিন বটরশি এলাকায় মুখ্যমন্ত্রী পাকা পথ প্রকল্পের অধীন একটি সড়কের শিলান্যাস করে এই আহ্বান জানান বিধায়ক। তিনি বলেন, ডিলিমিটেশন হলেও যে এলাকার মানুষ তাকে ভোট দিয়েছেন 2026 পর্যন্ত উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজরুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল শুকুর প্রমুখ। কালকে তো বাড়ি রাস্তা হয়েছিল না, কালকে আবার রাস্তা করা হয়েছিল। তো বিধায়ক হয়েছি আমি উত্তর করিমগঞ্জের 2011 আপনারা বিধায়ক বানাইছি, এই অঞ্চলের মানুষ আমার ভোট দিয়ে বিধায়ক বানাইছিল, আমি আপনার কাছে ঋণী, আপনার কাছে কৃতজ্ঞ। নম্বর কথা, 2 নম্বর কথা হয়েছে গিয়া যদি ডেভেলপমেন্ট হন যদি তো স্বাধীনতার পরে বটরশি অঞ্চল অতটা রাস্তা হয়েছে না, মিশা কথা হয়েছি আমি এটাকে রাস্তা রাস্তা কাট হয়েছিল নাকি ওদিকে ডালাই ওদিকে ডালাই ওদিকে ডালাই এদিকে ব্লকে রাস্তা কাট হইতে গেলে স্বাধীনতার ফল হয়েছে এবং যা কি যে 2-4টা রয়েছে যেটা আমি এবারও আমি 10 কোটি টাকার প্রপোজাল দিছি, সামনের কদিন পরে আরও 10 কোটি টাকার প্রপোজাল দিতাম এবং এই 10 কোটি টাকার প্রপোজাল আপনারা আমি একটা কথাও কইমু যে হয়তো বা অনেকে অনেক রাজনৈতিক চিন্তাধারা নিয়ে দিচ্ছেন যে না কিনোর ভোট তো আমার সামনের বাড়ি পাইতে আমার লাগতো না, মাতো না না এখান তো গেছি গিয়া সাউথ কইমু জেলায় গেছে গিয়া সামনের 26 অব্দি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব কর্তব্য উত্তর করিমগঞ্জের যতটা খাঁচা গল্লি আছে খাঁচা রাস্তা আছে রাস্তার কামগুলো হয়েছে আমি এতে বদ্ধপরিকর, যেদিকে আমার বুট আছে যেদিকে আমার বুট সমষ্টি রয়েছে কৃতজ্ঞ যে বিগত 11 তনে আপনারা আমারে ভোট দিয়ে এই অঞ্চলের বিধায়ক বানাইয়া রাস্তার রাস্তার কাজ যেগুলো আছে রাস্তার কাজ হইতো, তখন এই যুদ্ধটা খালি রাস্তাঘাট বানাইবার লাগে নাই, রাস্তাঘাট তেমনি হইব ডেভেলপমেন্ট, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট এমনি হইব, ও তার কারণে বাঙ্গিয়া গেছে মসজিদের সামনে ইরোশন হয়েছে, আমি ইস্টিমেট লইয়া যাইমু দিতে লাগবো, যেটা যেটা কাজ আছে জেনুইন কাজ যেটা আছে করে যেতে লাগবো, এটা কেউ দোয়াই এমএলএ হয়েছি না আপনারা ভোট দিয়ে আমার এমএলএ বানাইছে কিছু ইয়ে হয়েছি নি
মানুষের আশীর্বাদ দোয়া যেহেতু হয়েছে, যেহেতু হয়েছে মানুষের আমরা কাজ করতে পারবো। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। জিরিঘাটে গ্রেফতার 3 NNCN জঙ্গি। শিলচরে বন বিভাগের অফিসে CM ভিজিল্যান্স তল্লাশি। বরাকে চাকরির পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবিতে আজ ধলেশ্বরে ধর্ণা BDF যুব ফ্রন্টের। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।